টি-20-র বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে অনেক আগেই নিজেকে পরিচিত করেছেন জনি ব্রেস্টো। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সেই পরিচয়ে যেন নতুন করে বারংবার মনে করিয়ে দিচ্ছেন এই ইংলিশ তারকা ক্রিকেটার। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিজের প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি তুলে নেন ব্রেস্টো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 43 বলে 61 রানে দারুণ এক ইনিংস। এরপর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 3 নম্বর ম্যাচেও খেলেন 48 বলে 53 রানের আরেকটি অনবদ্য ইনিংস। তবে আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে যেন নিজেকে সারিয়ে যাওয়ার ব্রত নিয়েই খেলতে নেমেছিলেন ব্রেস্টো, কারণ এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করতে নেমে পাঞ্জাবের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব লীলা চালিয়েছেন তিনি। 6টি ছক্কা এবং 7টি চারের সাহায্যে মাত্র 55 বলে 97 রানের ঝোড়ো এক ইনিংস খেলেন। আর ব্রেস্টোর ব্যাটিং তাণ্ডবের দিনে পাঞ্জাবকে 69 রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের 3য় নম্বর জয় তুলে নেয় হায়দ্রাবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের 22তম এই ম্যাচে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 201 রানের বিশাল পুঁজি দাঁড় করায় হায়দ্রাবাদ। অবশ্য শুধু ব্রেস্টোই নন, এই রানের পিছনে কৃতিত্ব রয়েছে দলটির অধিনায়ক ডেভিড ওয়ার্নারেরও। 1টি ছক্কা এবং 5টি চারের মাধ্যমে 40 বলে 52 রান করেন তিনি। হায়দ্রাবাদের ইংলিশ রিক্রুটের ব্যাটিং ঝড়ের মাঝেও বল হাতে উজ্জ্বল ছিলেন পাঞ্জাবের লেগ স্পিনার রবি বিষ্ণয় এবং বাঁহাতি পেসার আরশদীপ সিং। 3 ওভারে 23 রান খরচায় 3 উইকেট শিকার করেন বিষ্ণয়। অপরদিকে 4 ওভার হাত ঘুরিয়ে 33 রানে 2 উইকেট পান 21 বছর বয়সী আরশদীপ সিং, আর 1টি উইকেট নেন আরেক পেসার মোহাম্মদ সামি। 202 রানের পাহাড় সম লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দারুণ লড়াই চালিয়েছেন পাঞ্জাবের ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরান। 7টি ছক্কা আর 5টি চারের সাহায্যে মাত্র 37 বলে 77 রানের বিস্ফোরক এক ইনিংস উপহার দেন তিনি। তবে 15তম ওভারের 5ম বলে রশিদ খানের ঘূর্ণিতে নিকোলাস পুরান আউট হয়ে ফিরলে জয়ের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায় পাঞ্জাবের। শেষ পর্যন্ত বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় 19 বল বাকি থাকতেই মাত্র 132 রানেই অল আউট হয় লোকেশ রাহুলের দল, ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা পাঞ্জাব দলপতি লোকেশ রাহুল এদিন মাত্র 11 রান করে আউট হন। পেসার ভুবনেশ্বর কুমারকে সারা খেলতে নামা হায়দ্রাবাদের পক্ষে বল হাতে দারুণ পারফরমেন্স করেন লেগ স্পিনার রশিদ। 4 ওভারে মাত্র 12 রান খরচায় 3 উইকেট শিকার করেন এই আফগান তারকা। এছাড়া 2টি করে উইকেট নেন খলিল আহমেদ আর টি নাটারাজন।